মেঘনা নদীর নরসিংদী অংশে প্রায় 25 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের ফলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নদীপাড়ের মানুষেরা। একসময় যেখানে বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্কে থাকত স্থানীয় বাসিন্দারা, এখন সেখানে স্বস্তিতে জীবনযাপন করছেন তারা। নরসিংদীর মাধবদ্বীপ প্রতিনিধি রেজাউল করিমের তথ্য ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে মেঘনা নদীর ভাঙন রোধে প্রায় 25 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের আওতায় সেনাবাহিনী কর্তৃক নির্মিত বেড়িবাঁধটি জেলার শেখ হাসিনা সেতু থেকে গোপালদী আশ্রম পর্যন্ত প্রায় 23 কিলোমিটার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। এতে নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। গ্রামবাসী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি বেড়েছে তাদের জীবনযাত্রার মানও। পরিবাদ হয়েছে তখন আমরা ভাঙনিতে আমরা রেয়ে পেয়েছি, অনেক উপকার হয়েছে, আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা দিশে হবে না, বর্ষাকাল কোনটা যায় বেড়িবাঁধ দেওয়া তাঙ্গ উপকার হয়েছে। চরদিগলদিও রায়পুরা ইউনিয়নের কাজ এখনো চলমান। এটি শেষ হলে এ দুই ইউনিয়নবাসী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে জানালেন জেলার নির্বাহী প্রকৌশলী। চরমধুয়া এবং সদর কান্দিতে এই প্রকল্পের আওতায় কাজ বাস্তবায়ন চলমান রয়েছে এবং অতি ভাঙন প্রবণ দুইটি এলাকা, ওই দুইটি এলাকাও তারা নিরাপদ হয়ে যাবে। আমরা পানি নেমে গেলে ওখানে ব্লক বিছানোর কাজ শুরু করব এবং বাংলাদেশ সেনাবাহিনী এই কাজে নিয়োজিত আছেন। এছাড়া রায়পুরার ভাঙন এলাকায় নতুন করে বাঁধ নির্মাণ কাজ করা হবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।